ক্ষেত্রত মই আজি আপনার দুঃখ লাভ করে মানে ন দি কব পারো যে ইয়াত যান রাস্তা হয়ে আছে, বাকি আমার বিধায়ক থাকা সমষ্টিত আমি কেন ধরনের রাস্তা লগাইছো, আর টিকাগড় বিধায়ক নথকা সমষ্টিত এগারী সাংসদ হিসাবে যান রাস্তা আনবর কারণে সক্ষম হয়েছে। হয়, আজি তিতাবৰত কেবাটাও স্থানত তপন গগৈ যি নির্বাচনী প্রচার চলাব, মই সামগ্রিক দৃশ্য দেখাম নির্যাতন অসম রাজ্য দর্শকক। আজি প্রতিকূল যে বতরক নিউচি স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আছে, মই সামগ্রিক দৃশ্য প্রধানত নির্যাতন অসম রাজ্য দর্শকক দেখালো। এনেদরে রাইজ বিভিন্ন প্রান্তরপরা এই মুহূর্তত নগাঁওয়ার যে বজার গৃহ আছে তাত উপস্থিত হয়েছে। বতর যথেষ্ট প্রতিকূল, কিন্তু তাকো নেউচি পেনি স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে রাইজ, কারণ তপন বিজেপি সরকার যে উন্নয়নের প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছে। দাদা, আজি দেখিছো বতর যথেষ্ট প্রতিকূল, কারণ বতরক নিউচি রাইজে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে, যথেষ্ট সংখ্যক রাইজ হয়েছে, বিভিন্ন জন আহিছে, কি কব? নাই, এটো যে সঁচা কথা যে ইমান প্রতিকূল বতরটো রাইজে ইমান যে উৎসাহত ওলাই আছে, এ অন্যতম হল নরেন্দ্র মোদী ডাঙরিয়া। ভারতবর্ষর যিজন আমাৰ ৰাষ্ট্ৰীয় আমাৰ যিজন নেতা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, গতিকে তেখেতৰ যিবিলাক উন্নয়নমূলক আঁচনি, গতিকে তাৰ প্ৰতি স্বতঃস্ফূৰ্তভাৱে মানুহ ওলাই আহিছে। আৰু আমাৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিমানবিলাক আমাৰ অসমৰ অভিলাষী আঁচনি লৈছে, গতিকে তাৰ কাৰণেও ৰাইজে ওলাই আহিছে। গতিকে ইয়াই প্ৰতিপন্ন কৰিছে, আজি ৰাইজ ৰাইডাংজী পঞ্চায়তৰ পাৰ ভঙা উৎসাহে প্ৰতিপন্ন কৰিছে যে আমাৰ মৰমৰ যিগৰাকী প্ৰাৰ্থী, গতিকে ৰাইজাংজী পঞ্চায়তৰ পৰাও বিপুল ভোটত তেখেতক যে আমি আগবঢ়াই দিম, তাৰ ৰাইজৰ উৎসাহে ইয়াক প্ৰতিপন্ন কৰিছে। বাইদে, এটা ছবি স্পষ্ট হৈছে, আমি অসমবাসীলৈ এটা ছবি দিব পাৰোঁ, যোৰহাট সমষ্টিৰ পৰা বিশেষকৈ আজি যিটো বতৰ, তার বতরের প্রতি রাইজন যথেষ্ট ওলাই আছে। আমি দেখবল পাইছো যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল প্রায় 2-3 লাখ ভোটত জয় হব তপন গগৈ, সেইটো এটা স্পষ্ট ছবি দেখা পাইছো আমি। স্পষ্ট ছবি আমি সঁচাকে দেখা পাইছো, কারণ চক আমি আজি এটা বতর কেনেকুৱা প্রতিকূল, এই প্রতিকূল বতরকো নেউচি সকলো রাইজ ওলাই আহিছে। আজি প্রত্যেকখন পঞ্চায়েতত একোটা একোটা প্রোগ্রাম লওয়া হৈছে, গতিকে আমাৰ প্রোগ্রাম আগত হৈ আছে, তাতো যথেষ্ট সংখ্যক উপস্থিতি দেখা পোৱা গৈছে। গতিকে ইয়াতো হৈছে আমাৰ আকৌ যিকেইখন মিটিং আৰম্ভ হ'ব সেইকেইখনতো হৈছে, এয়া আচলতে আমাৰ চৰকাৰৰ যি উন্নয়নমূলক কামসমূহ কৰি আছে তাৰ প্ৰতিফল বুলি ভাবোঁ। ৰাইজ সদায় বিজেপিৰ লগত চৰকাৰৰ লগত আছে, গতিকে আমি সকলো ৰাইজৰে আশীষ বিচাৰিছোঁ যাতে আমাৰ যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা আমাৰ তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়াক বিপুল ভোটেৰে সকলোৱে জয়যুক্ত কৰি আশীৰ্বাদ দিয়ে যেন। হয়, এটা স্পষ্ট ছবি ওলাইছে, কাৰণ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ঘোষণা কৰিছে 3 লাখত জয় হ'ব তপন গগৈ, তাৰ প্রতি পূর্ণ সমর্থন আছে, যখন রাইজ আছে তিতাবৰবাসী রাইজ যথেষ্ট সমর্থন আছে, তিতাবৰবাসী রাইজে এইবার উন্নয়নের লগত আছে বলে আমাক জানিব দিছে। আপনাদের আনন্দিত হব যে আমি বৰভুলাৰ পৰা যোৰহাটলৈকে অসমৱালাৰ জৰিয়তে আমি ডাঙৰ ৰাস্তা নির্মাণ করবর কারণে এটা টেন্ডার করেছি, এর মুখ্যমন্ত্রী কোৱাৰ লগে লগে কেবিনেটত মুখ্যমন্ত্রীয়ে পাস করে দিছে। আমি চারিজনে মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছি, মুখ্যমন্ত্রীয়ে কলে যে কি কি করব লাগে এইখানে কেবিনেটর আগতে আমাক দিবলে কলে, আপনাদের বিধায়কগুলো তাত নাই, আমি মই আছিল অনন্তাবাড়ীর হিতেন্দ্র আর রূপজ্যোতি নিজের সমষ্টির কথা পাতিছিল, আর তিতাবৰৰ প্রসঙ্গ কৈছিল যে তিতাবৰত এইখানে কাম আমার করবেন কেবিনেটে।